জানতাম আসবে, আমি জানতাম না একদিন একদিন কেউ আসবে। আপনি থাকতে বলেন, আমি আসছি, আমি এক্ষুনি আসছি, থাকতে বলেন প্লিজ। জি দোকানদার ভাই যে জানলো তোর নাম রুকসানা আর অমনি কাউকে ফোন করে জানিয়ে দিল, আর আমরাও কিনা বুকার মতো তার জন্য ওয়েট করছি। চল না, দাঁড়া না একটু দেখি কে সেই ব্যক্তি যে আমার নাম শুনেই ছুটে আসছে। দেখ রুকসানা, তোর না প্রত্যেকটা ব্যাপারে এত কিউরিয়াসিটি থাকা ভালো না। ওয়েট কর না, আচ্ছা আমরা দাঁড়াচ্ছি। চিনেন না জানেন না, রুকসানার নাম শুনলেন আর অমনি ইম্পর্টেন্ট কথা চলে আসলো। শিমু থাম না, বলতে দে উনাকে। আচ্ছা আপনি বলেন না, মানে আমি এই কথাটা এখানে বলতে পারবো না, আপনি কি আমার সাথে একটু সে বাইরে কোথাও? ঠিক আছে, আপনি আমাদের ও জীবনানন্দ দাশের কবিতা ভীষণ পছন্দ করত। ওর দেখা দেখে আমি ভ্যান গঘের পেইন্টিংয়ের ভীষণ রকমের ফ্যান ছিল। আমি তখন বুঝতামই না ভ্যান গঘের পেইন্টিং কি। ওর দেখা দেখে আমিও পছন্দ করতে শুরু করব। আসলে ব্যাপারটাই ছিল এরকম, ও যাই পছন্দ করত আমি নিজেও তাই পছন্দ করতাম। একদিন হঠাৎ করে ইয়া আমাকে বলে ওর জয় গোস্বামী কবিতার বই লাগবে, সময় বেঁধে দিল একটা ঘন্টা। আমি পাগলের মতো খোঁজাখুঁজি শুরু করলাম, আশপাশে সব দোকানে গেলাম, কোথাও নেই, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তারপরে একটু আগে যেই বইয়ের দোকানে আপনারা দাঁড়িয়েছিলেন ওই দোকানে আমি বইটা পাই। আমি তো ভীষণ খুশি,
বইটা নিয়ে দৌড়ে চলে আসলাম, এসে ওকে ওটা দিলাম, ও ভীষণ খুশি। হঠাৎ করে বইয়ের একটা পাতায় একটা লেখা ওর চোখে পড়ল, রোকসানার জন্য উপহার। সবকিছু এলোমেলো, সবকিছু। ও কোনোভাবে বিশ্বাস করো না যে ওটা আমার বই না, ওটা পুরাতন একটা বই, আমি একটা দোকান থেকে কিনেছি। এবং আমি আপনাকে আসলেই চিনি না। এই যে আপনি, আপনি তো দাঁড়িয়ে আছেন, আপনি বসে আছেন, আপনি বলুন, আমি কি আপনাকে চিনি? না। তারপর কি হলো বলেন তো? ভুল বুঝলো আসলে ইয়ার, একটু রাগ বেশি ছিল, অভিমানে রাগে ও আমাকে ছেড়ে চলে গেল। বইটার কারণটা আপনি, বইটা বিক্রি কেন করতেন? বইটা বিক্রি কেন করলেন আপনি? বই কি বিক্রি করবার জিনিস? কিন্তু রোকসানা তো, দেখুন একটা রিকোয়েস্ট আপনাকে, আপনি শুধু আমার সাথে একটাবার যাবেন, যে আপনি ইয়াকে একটু বুঝিয়ে বলবেন যে ওই বইটা আপনার, ওটা পুরাতন একটা দোকান থেকে পুরাতন একটা বই আমি কিনেছি, একটু ওকে বুঝিয়ে বলবেন ওই বইটা আমার না। আপনি ওকে জাস্ট বুঝিয়ে বলবেন একবার আমার সাথে যে বাস এতটুকুই করতে হবে আপনাকে। আচ্ছা আমি সেটা বলবো, কিন্তু আজকে না, আজকে যাওয়া সম্ভব না। সম্ভব না মানে? আজকে যেতে হবে না, আপনি যেদিন যাবেন আপনি সেদিন আমাকে বলেন, আপনাকে আমি নিয়ে যাব। কিন্তু আপনার অ্যাড্রেসটা আমাকে একটু বলবেন, আপনি কোথায় থাকেন? আসলে আমি ফজিলাতুন্নেসা হলে থাকি, এর বেশি কিছু এই মুহূর্তে বলতে পারি না। ঠিক আছে, আপনি শুধু ওকে বুঝিয়ে বলবেন যে বইটা আমার না, বইটা আপনার, এবং আপনাকে আমি চিনি না, এতটুকু বললে হবে, আর কিছু বলতে হবে না। আমার বাবা হতে পারে না, যাও এখন বেরো। এরকম মানসিক অবসাদে অনেক মানুষই ভোগে, সারতে একটু সময় লাগে বটে, আর এই সময়টাতে রোগী তার সমস্ত ব্যর্থতা সমস্যাগুলোর জন্যে অন্যকে দোষারোপ করতে চায়। যাওয়ার ব্যাপারে ও মনে করে আমিও দোষী, ও মনে করে যে আমি পারতাম তাকে ফেরাইতে, কিন্তু সে মনে করে যে আমি ইচ্ছা করে তাকে ফেরাই নাই। আমার ব্যাপারে কি সম্ভব ছিল তাকে ফেরানো? এরকমটা হতেই পারে, মানুষ যখন এরকম অতিরিক্ত মানসিক অবসাদে থাকে তখন তাকে ভালো মন্দ কিছু বলতে গেলে সে সেটা ভুলভাবে নেয়, আপনার কথা শুনবে না। আমি ওকে রেগুলার কাউন্সেলিং তো করবই, আর আপনি যে ব্যাপারটা খেয়াল রাখবেন সেটা হলো ও যেন কোনোভাবে উত্তেজিত না হয়। উত্তেজিত হলে ও কিন্তু স্টেটেড হয়ে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যেতে পারে। Thank you.
তোকে আমি আগেই বলেছিলাম না, এসব ভেজালে জড়ানোর দরকার নাই। এখন বোঝ? আমি কি জানি যে লোকটা আমার হলের সামনে এভাবে বসে থাকবে? আচ্ছা থাকুক। আচ্ছা শোন, আমরা পিছনে ওই গেটটা দিয়ে ক্লাসে যাব। তুই যা, আমি আসছি। রোকসানা, এত সাহস কিন্তু ভালো না। বেশিক্ষণ লাগবে না, আপনি বাসে করে অল্প কিছুক্ষণ, তারপর বাইরে 10 মিনিট যাচ্ছে, চলুন। ইম্পর্টেন্ট ক্লাস মানে কি? আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি আমার সাথে যাবেন না? এদিকে তাকান, আপনি খুব ভালো করে জানেন যে আপনার জন্য আমার হিয়া আমাকে ছেড়ে চলে গেছে, আর আপনি বলতে চাচ্ছেন আপনি আমার সঙ্গে যাবেন না? না শান্ত হবো না, আপনি কেন বলছেন আপনি আমার সঙ্গে যাবেন না? আমি তো যাবই আপনার সাথে, আমি তো যেতে চাই, কিন্তু আমার ক্লাস আছে বিকেলবেলা, সেটা খুবই জরুরি। আপনি নিশ্চয়ই আমার খারাপ চান না? বলেন, খারাপ চান? কিন্তু আপনি কি আমার সাথে তাহলে আগামীকাল যাবেন? হ্যাঁ অবশ্যই যাবো। আপনি সত্যি আমার সাথে যাবেন? তারপর আপনি যাবেন তো? সত্যি যাবেন তো আমার সাথে? তাহলে চলুন কোথাও একটু বসে সেখানে বসে বলি। আমার হিয়া ছিল একজন আর্ট ডিরেক্টর, ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল নাটকের শুটিং এর স্পটে। তার মানে আপনি পরিচালক? না, সিনেমাটোগ্রাফার, দৃশ্য শিকারীও বলতে পারেন, আর যদি সস্তা ভাষায় বলতে চান তাহলে ক্যামেরাম্যান। হিয়া অদ্ভুত একজন মানুষ ছিল, শুটিং স্পটে অদ্ভুত সব কাজ কারবার করত, যে কারণে আসলে প্রেমে পড়ে যায়, কিংবা বলতে পারেন প্রেমে পড়তে বাধ্য। অদ্ভুত কালার সেন্স ছিল ওর, মানে যা দেখতো সেটাই হুবহু ও ইমাজিন করতে পারত। জাস্ট অ্যামেজিং। আই লাইক টু ওদিক থেকে ঘোরাও, ওখান থেকে বাউন্স করো এখানে। না যেটা বলছি সেটা, ওদিকে যাও, ঘুরাও ঘুরাই, এখানে বাউন্স করো নিচে। কিভাবে এই লো লাইটে এত ইজিলি শুট করতে পারলেন? ইটস জাস্ট অ্যামেজিং। আমি তো বলবো উল্টো আরেকটা কথা। কি? আমি তো আপনার আর্ট ডিরেকশনের ফ্যান হয়েছি। রিয়েলি? আই মিন ইট। রিয়েলি? আর আমি তো সে কবে থেকেই আপনার ফ্যান হয়ে আছি। তাই নাকি? লাইটটা তাড়াতাড়ি কর। তার মানে আপনাদের দুজনের মাঝে তো বোঝাপড়া বেশ ভালো ছিল।
তো হুট করে উনি চলে গেলেন কেন? সামান্য কারণ? এটা আপনার কাছে সামান্য কারণ মনে হতে পারে, এটা হিয়ার কাছে অনেক কিছু, অনেক বেশি কিছু। আমি দোষী। আচ্ছা দিয়ে না, আমাকে এখন যেতে হবে, ক্লাস আছে। আসি এখন। এখনই যাবেন? হ্যাঁ। কালকে যাচ্ছেন কিন্তু? ব্যাপারটা উত্তেজিত হবার না, ব্যাপারটা হচ্ছে ডমিনেট করা। ডমিনেশন না থাকলে আসলে লোকজন কন্ট্রোল করা যায় না। কথাটা তুমি আসতেও বলতে পারতে। ডমিনেশন যদি না থাকে তুমি কাউকে কন্ট্রোল করতে পারবে না। সিম্পল, আমাকেও ডমিনেট করবা? তোমাকে ডমিনেট করার মতো কোনো সাহস কিংবা সামর্থ্য কোনটা কি আমার আছে? আপনি এসছেন, কিন্তু আপনি আজকে এত তাড়াতাড়ি বের হলেন যে। আমার মনে হচ্ছিল আপনি এই সময় এখানে থাকবেন।
তাহলে চলে। হ্যাঁ যাব, কিন্তু তার আগে আপনাকে একটা জায়গা নিয়ে যাব। কোথায় কোথায় নিয়ে যাবেন? আগে তো চলেন, তারপর দেখবেন। চলেন এদিকে। কিন্তু আপনি কিন্তু আজকে আমার সঙ্গে হিয়ার ওখানে যাবেন, প্লিজ আপনি কোনো অজুহাত দিবেন না, প্লিজ না করবেন না। বলেছি তো যাব। আপনার ভীষণ পছন্দের জায়গাতে আপনি আমাকে কেন নিয়ে আসলেন? আমি আপনার এত বড় হেল্প করব, আর আপনি আমার জন্য কোনো হেল্প করবেন না? করব তো, আপনি বলেন আপনাকে কি হেল্প করতে হবে, আমি সব করব। আপনি শুধু আমাকে বলেন কি কি করতে হবে। কিছু না। জি, ওই যে দূরে তাকিয়ে দেখেন, দেখতে পাচ্ছেন একটা রেইন ট্রি গাছ? ওই যে ওটা। হুম জি। এত কোলাহল চারপাশে, তারপরে দেখেন রেইন ট্রি গাছটা চুপচাপ একা দাঁড়িয়ে আছে। কত কত কান্না না জানি ওর বুকে, কেউ বুঝতে পারে না। আমাদের মানুষেরই মতো, বাইরে থেকে দেখে কিছু বোঝা যায় না। আচ্ছা ওই যে ওখানে খুব ভালো গুড়ের চা পাওয়া যায়, আপনি খাবেন? আপনার জন্য নিয়ে আসবো। না, আজকে আমার জন্মদিন। শুভ জন্মদিন। ধন্যবাদ। আপনি আমাকে আগে বলবেন না, আপনি আগে বললে তো। আগে বললে কি করতেন? জানি না। এই জায়গাটা আমার প্রিয় কেন জানেন? ওই যে ওই রেন্টের জন্য না। তাহলে এই জায়গাটায় একজন মানুষের সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল। তারপর আমি এখন আরেকটা কথা বলি, হিয়ার যেদিন জন্মদিন ছিল, হিয়া সেদিন আমাকে কি বলেছিল আপনি জানেন? হিয়া আমাকে বলেছিল গাঁদা ফুল নিয়ে আসতে, এক গাঁদা গাঁদা ফুল। আর আমি তো ছিলাম ওর জন্য পাগল, একদম পাগল। আমি গাঁদা ফুলটা, আমি একটা গাঁদা ফুলের গাছ নিয়ে চলে আসলাম। ওটা দেখে ও হাসছিল, মানে ভীষণ রকমের হাসছিল, খুশি হয়েছিল ভীষণ। তারপর এক পর্যায়ে আমাকে বলল এই গাছটার যত্ন নেবে, বড় করবে, যখন ফুল হবে তখন তুমি বুঝবে। সবথেকে বড় যে ফুলটা হবে তার নাম দিব ক্যাস্ট্রো, আর ছোটটার নাম ভেনাস। তুমি হবে ফুলগুলোর বাবা, আর আমি মা। আচ্ছা, যখন আমরা বাবা মা হয়ে যাব, আমাদের সন্তানগুলো হয়ে গেল, তারা বড় হয়ে গেল, আমরা কি তখন তাদেরকে বিয়ে দেব? হ্যাঁ, একটা ভালো ঘর দেখে ওদের আমরা বিয়ে দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, ধরো যদি এমন হয় যে তারা বড় হয়ে গেল এবং তারা একা একা নিজেরা নিজেরা প্রেম করে ফেললো, তখন কি হবে? তখন আবার কি হবে? আমি কখনোই ওদের এই বিয়ে মেনে নেব না। আরে কি বলে তো? কি মানে? আমি কখনোই ওদের এই বিয়ে মেনে নেব না। আচ্ছা, আর এই যে এখন আমরা দুজন নিজেরা নিজেরা একা একা প্রেম করছি, সেটা তাহলে কি? তোমার আমার কথা তো একদমই আলাদা, তাই না? আমরা করবো বলে কোনো বিয়ে করবে বলো?
আচ্ছা তাই? তাই। ইয়াই তো নেই, সন্তান আসবে কোথেকে? তাও ঠিক। আজকে আপনার জন্মদিন, সেই জন্য আজকে আপনাকে আর আমি হিয়ার কাছে যাবার জন্য জিদ করব না, কিছু বলবো না, কিন্তু আপনাকে কথা দিতে হবে, আপনি কাল অবশ্যই আমার সঙ্গে যাবেন, যাবেন তো? অবশ্যই। বাই দ্য ওয়ে, কিছু কথা বলতাম আপনাকে। জি বলুন। 3 বছর আগে আমার ক্যাম্পাসের এক সিনিয়রের প্রেমে পড়ে যাই আমি। অদ্ভুত একটা মানুষ, খুবই ডান পিটে, সারাক্ষণ অদ্ভুত অদ্ভুত গল্প বানিয়ে বলাই ছিল তার কাজ, আমাকে খুব হাসাত। এই রেন্ট্রি গাছটা দেখলেন না? এই গাছটা নিয়ে তার একটা মজার গল্প ছিল। ও বলতো গাছেরাও না মানুষের কষ্ট বুঝতে পারে। আগে বুঝতাম না, কথাটা এখন মনে হয় কিছুটা সত্যি। সব মানুষই হয়তো সব মানুষের কষ্ট বুঝতে পারে, কিন্তু সেজন্য কিছুটা সময় লাগে। সে এখন কোথায়? হিয়ার মতো সামান্য ভুল বোঝাবুঝিতে আমাকে ছেড়ে চলে গেছে। শুনেছি মাস্টার শেষ করে কোনো একটা এনজিওতে চাকরি করছে, এতটুকুই। তো আপনি বসে আছেন, ভুল ভাঙাতে পারছেন না, ভুল ভাঙাবেন না? না, যে ভুলের মাঝে বসবাস করে তার ভুল ভাঙানো তো সম্ভব না। এখন সে অন্য একটা মেয়েকে ভালোবেসে এঙ্গেজ হয়েছে, অথচ আমি ওর জন্য অপেক্ষায় ছিলাম। স্যাড, ভেরি স্যাড। স্যাড হওয়ার কিছু নেই, আমরা তো এরকমই সারা জীবন ভুল মানুষের পেছনে আমাদের ইমোশনটাকে নষ্ট করি। ভালোবাসি মানুষটা আর থাকে না, ভালোবাসাটা থেকে যায়। ভুল বললেন আপনি, সব মানুষ কিন্তু একরকম ভুল না, সব মানুষ না, ইয়া তো অবশ্যই না। হয়তো অবশেষে জেনেছি মানুষ তার নিজের কাছেও একা, দৃশ্যের বিপরীতে সে পারে না একাত্ম হতে। কার লেখা বলেন তো? জানি না। আবুল হাসান। আবুল হাসানকে নিঃসঙ্গতার কবি বলা হয়, জানেন তো? মানুষের মতো কবিরা কিন্তু নিঃসঙ্গ না, তাদের সাথে থাকে তাদের কবিতা। মানুষকে মানুষ হয়তো ছেড়ে যায়, কিন্তু কবির কবিতা কখনো তাকে ছেড়ে যায় না। চলুন আপনাকে আমি হল পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। সেদিন সব জেনেও তুই সত্যটা ঢেকে রাখলি, তুই যে সেই রুকসানা না এটা বলে দিলেই পারতিস। আসলে প্রথমবার শাওন নামটা শুনে আমি ভীষণ ভড়কে গিয়েছিলাম, পরে খুব আগ্রহ জন্মালো। তোর মনে নেই শাওনও ঠিক এই একই রকম করে সিরিয়াস সিরিয়াস সব ফান করতো আমাদের সাথে? হ্যাঁ সব মনে আছে, ফান করতে করতে অন্য একটা মেয়ের সাথে এঙ্গেজ করে ফেললো। বাদ দে, যা হবার তা তো হয়েই গেছে, যা হয়নি তা হবার কথা কখনো ছিল না। শোন আমি সব বুঝতেছি, তুই তোর অতীতগুলোকে সামনে আনতে চাচ্ছিস তাই না, এই শাওনের মাধ্যমে? এসব করে কি হবে, তোর কষ্ট কি কমবে? কোথাকার কোন শাওন তার জন্য কিন্তু তুই সিরিয়াস হয়ে যাচ্ছিস।
আমি আপনাকে বিরক্ত করবো না। আপনি একটু বলতে পারবেন রোকসানা কোথায়? রোকসানা আর আসবে না। আসবে না মানে কি? রোকসানা আমাকে কথা দিয়েছে, আমাকে বলেছে, আমার হিয়ার কাছে গিয়ে ও সব সত্য বলে দিবে, আমাকে নিজে বলেছে। আসবে না মানে আসবে না, প্লিজ আপনি চলে যান তো। আসবে না মানে? আমার এত বড় ক্ষতি হয়ে গেছে, এখন যে আসবে না, সত্যটা সে বলবে না, হিয়ার কাছে গিয়ে বলবে না, এটা হয় নাকি? দেখুন কোনটা হয় আর কোনটা হয় না সেটা আপনি বুঝে কাজে নেন, প্লিজ আপনি যান তো। আপনি প্লিজ একটু রোকসানাকে বলেন না আমি এখানে, একটু জানান আপনি, আপনি আপনি রোকসানা। আপনি আমাকে বলুন তো ও ঠিকঠাক মতো ঘুমাচ্ছে কিনা। ঘুমের ব্যাপারে অ্যাকচুয়ালি আমি কিছু বলতে পারবো না, বিশেষ তো অলওয়েজ দরজা লক করে রাখে, প্লিজ ওকে একটু দেখেন আপনি। ওর যে ওষুধগুলো চলছিল ওগুলোই চলুক, এটা নিয়ে একদম চিন্তা করবেন না। কিন্তু এখন ওর জন্য সবথেকে বড় যে ওষুধ সেটা হলো ওর সাথে একটু ভালো ব্যবহার করা, ওকে সঙ্গ দেয়া, ভালোবাসা। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ও যেন কোনোভাবে মানসিকভাবে উত্তেজিত না হয়, ও যা চাই সেটা করতে দিবেন, ওর মতো ওকে ব্যস্ত থাকতে দিন। এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় ওষুধ। তো আজকে তো অনেকক্ষণ হয়ে গেল, আপনি এভাবেই চলুক, আমি আজকে উঠি। ঠিক আছে। আমি আপনাকে বলছি আপনি আমার কথা শুনছেন না, কি ব্যাপার? আপনি কোথাও যেতে পারবেন না, আপনি কোথাও যেতে পারবেন না। আপনি কি বলেছেন আমাকে, আপনি আমাকে বলেছেন না আজকে আপনি আমার সাথে হিয়ার ওখানে যাবেন? হ্যাঁ, আপনি সব সত্যি কথা বলে দিবেন যাতে করে আমাদের দুজনের মাঝখানে ভুল বোঝাবুঝির অবসান হয়, বলে দিন আপনি আমাকে। আপনার সাথে আমি কোথাও যাব? আপনাকে আমি চিনি না, এই আপনার কারণে এত বছর পর শাওন নামটা আমার সামনে এসেছে, এই নামটাকে আমি ঘৃণা করি, ব্যাস। ঠিক আছে, আপনি ঘৃণা করেন, আপনি যাকে খুশি তাকে ঘৃণা করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি তো হিয়াকে ঘৃণা করতে পারেন না, হিয়া তো কিছু করেনি, হিয়া তো আপনার কোনো ক্ষতি করেনি। আপনি চাইলে কিন্তু পারেন একটা ভালোবাসাকে নতুন একটা জীবন দিতে, একটা নতুন রূপ দিতে, আপনি প্লিজ যাবেন না। আপনি যদি চান তাহলে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আমি এখান থেকে কোথাও যাবো না, আপনি যতদিন পর্যন্ত না আসবেন আমি এখানে দাঁড়িয়ে থাকবো বলছি। Yeah.
Thank you. John. কত রাগ দেখেছেন আমার উপর, রাগ করে সে সব কিছু ছেড়ে এরকম গ্রামে চলে এসেছে, ভীষণ অভিমান, ভীষণ দুঃখ। চলুন না, আর কোথায় চলে এসেছি এখান থেকে আপনি ওই যে ইয়ার কাছে যেতে পারবেন। শুন, আমি এরপর আর যাবো না, ইয়ার সামনে আর কোনোভাবে আমি যাবো না, রাগ করে আছে আমার উপর, বুঝতেই পারছেন, গেলে হয়তো রাগটা আরও বেড়ে যাবে। আপনি যান, ভুল বোঝা আছে, বুঝতেই তো পারছেন। আমি হিয়াকে চিনবো কি করে? কোনো কষ্ট হবে না আপনার, আপনাকে আমি চিনিয়ে দিচ্ছি। ওই যে আম গাছ দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, ওই আম গাছের কাছেই একটা ছোট্ট ঘরে ওঠা, আপনি গেলেই ওকে দেখতে পাবেন। ওকে বলবেন এই বইটা আমি পুরাতন বইয়ের দোকান থেকে কিনেছি, এবং ওই বইটা আপনার, আপনার নাম রুকসানা, এবং আপনাকে আমি চিনি না, মনে থাকবে। বুঝিয়ে বলবো, শুনুন, ওকে আপনি বলবেন না যে আমি এখানে আছি, আমি এখানে এসেছি এতদিন, একদম বলবেন না, আমার তো রাগ থাকতে পারে। শুধু এটা বলবেন যে ওর যে গাছটা, ওই গাছটা আমার কাছে এখনো আছে, আমি ওটার এখনো যত্ন করছি। আপনি আরেকটা কথা বলবেন না যে আমি আসলে এখানে আছি, আমার উপর রাগ করে আছে, তো এখন রাগ ভেঙে গেলে নিশ্চয়ই সে এখানে আসবে, নিজে থেকেই চলে আসবে, আমি ওর অপেক্ষায় আছি। কোনোদিন হিয়াকে বলবো না, তোমার হিয়া অনেক ভালো আছে। সব কিছু
নিশ্চয়ই বলেছেন। সবকিছু শুনবার পরে নিশ্চয়ই ইয়া রাগও ভেঙে গেছে, আমি জানি। সব শুনে ইয়া নিশ্চয়ই কাঁদতে শুরু করে দিয়েছিল, যে কারণে ওর ওই কান্না মাখা মুখে আমার সামনে আসতে চাচ্ছে, লজ্জা পাচ্ছে। কিন্তু লজ্জা পাবার তো কিছু নেই, ইয়া আমি তো। আসো না, আরে আসো না ইয়া, এখন তো সবকিছু জেনে গেছো, আসো না তুমি। আরে কি হলো ইয়া, আর কোনোদিন আপনার কাছে আসবে না। আসবে না মানে কেন আসবে না? সবকিছু তো এখন পরিষ্কার, বইটা আমার না, কোনো কিছু জানার তো আর বাকি নেই। জানেন না ও যে আমার সাথে কি সব শুরু করেছিল সেই সময়টাতে, সন্দেহ করতে শুরু করেছিল। ও মনে করতো শুটিংয়ে আমি যা ইচ্ছে তাই করি, মেয়েদের সাথে মেলামেশা শুরু করেছি, আর যে কারণে ও একে ওকে সারাক্ষণ ফোন করতো, আমার খবর নিতে চাইতো। আমি বুঝতে পারছিলাম ও আসলে কোনোভাবে কোনো কিছু মেনে নিতে পারছে না, সেই জন্য শেষমেশ আমি আমার সিনেমাটোগ্রাফির কাজটাই ছেড়ে দিয়েছি, শুটিংটাই ছেড়ে দিয়েছি। কিন্তু তারপরও তারপরও ওর ভুল ভাঙল না। আচ্ছা ধরে নিয়েছি যে আমি একটা ছোট্ট ভুল করেছি, একটা সামান্য ভুল করেছি, আমি একটা বই দিয়েছি যে বইয়ের ভিতরে অন্য কারো নাম লেখা, তাই বলে এত বড় শাস্তি, এত বড় অপরাধ আমি করেছি। হঠাৎ করে একদিন ও বিষ খেয়ে ফেলল, ছেড়ে চলে গেল আমাকে, এই পৃথিবীকে সবকিছু ছেড়ে চলে গেল। এখন তো সব পরিষ্কার, এখন তো সবকিছু জানতে পেরেছি, তাই না? এখন রাগ কিসের? এখন কেন রাগ করে বসে আছো তুমি? আসো না তুমি, আসবে না? তোমার এখনো রাগ? আচ্ছা ঠিক আছে, তাহলে আমারও রাগ আছে, আমি আজকে চলে যাবো, আর কখনো আসবো না, কোনোদিন আসবো না। আমি আপনার হিয়া হতে চাই, হিয়া। সম্ভব না, এটা কোনদিন সম্ভব না। আমি হিয়ার এক্স, আমি আমার বাকিটা জীবন হিয়ার এক্স হয়ে কাটতে চাই।